ভাবির জন্য মানে যেন লাগে একটা তেতুল আইনা দিছে একদিন একটা আমরা আইনা দিছে একটা বড় আইনা দিছে যে ওর সাথে আমার ভাব পীড়িত করা লাগে ভাই বিয়ে শাদী করে নাই তো এখন চ্যাংরা চ্যাংরা আমরা দর্জি কাজ করতেছি আর তাছাড়া দেখে শুনে বিয়ে দিয়ে দিলাম একে বাড়িতে আমাকে সাথে যদি তোমার দোকানে অবিবাহিত কতগুলো মাইয়া আসে না যেগুলো বিয়ে হয় নাই আরে ওগুলো এই যে বলে না আনমেরেড না কি জানি বলে হ্যাঁ হ্যাঁ ওগুলো মেয়ে আসে না হ্যাঁ ওগুলো মেয়ে নিয়ে তুমি নাস্তি পিষ্টি করতে পারো না ওগুলোর পিছু করতে পারো না আমার পিছু করতো কেন তোমাকে আমি সত্যি সত্যি এমন ঘুষা দিব আচ্ছা ঘুষা দাও কিন্তু আসলে একটা জিনিস কি তুমি আমাদের আপন জন নিজের লোক আর তুমি যদি আমার সাথে ব্যবহার করো মামা তো বোন হয় যদি এরকম কিছু ব্যবহার হয় কেন এবারে এত রাগ করো কেন কি হয়েছে ও ছোটবেলার তো অনেক সুন্দর করে খেলতে পারছো আমার সাথে আর এখন আবার এরকম করতেছো ও ভাবি ভাবি ও ভাবি এ ভাই আপনি আবার আসছেন কি জন্য আসছি মানে ও আপনি আমার কোন দুঃখের ভাবি আমি আসলে ডাকতেই ভুলে গেছিলাম আপনি তো আমার মামা তো বোন হচ্ছেন আমার তারপরও তো আপনি আসছেন কি জন্য ভাই এটা বলুন আসছি একটু মানে মামা তো বোন হলেও হয়েছে ভাইয়ের বউ খালাতো ভাইয়ের বউ হলেও হয়েছে দেখ ভাবি বলি এটা কি না হ্যাঁ আপনি আসছেন কি জন্য সেটা বলেন আমি আসছি ভাবির সাথে একটু মজা করতে এ আপনার সাথে আমার কিসের মজা কেন আপনার সাথে আমার কোনো মজা নাই আরে ভাই আমাদের মতো লোকেদের কাছে মজা করলে লাভ আছে আমার এত লাভের দরকার নাই আমি যদি বলি আছে তাহলে কি হবে না কোনো দরকার নাই আছে আছে শুনেন এভাবে যে এত কথা কও কেন কি হয়েছে আপনাকে আমার দেখলেই ভালো লাগে না কেন শরীর জ্বলে আমি কি আগুন না পানি না বাতাস তাই দেখতে কাউ জ্বলে দেখলেই আমার কেমন জানি লাগে আপনার আমার ভালো লাগে না তাই আপনি আমার সাথে কোনো কথা বলবেন না জানেন কেন কথা বললে কি হবে হ্যাঁ কথা বললে সমস্যাটা কি ওর বাপ রে অন্য সময় কথা বলবে এনে হাত দিয়ে আসে আর এখন আবার কথা বলতে বলে খারাপ লাগে এ আপনার বস এখান থেকে যাইতে তো অন্য সময় কথা বলো কেন তো এখন কি হয়েছে হুম এখান থেকে যান না হলে কিন্তু একবারে পিটুন এমন পিটুন পিট মহান আর ভাবি সেতেন কে এত সেতার দরকার আছে আপনার একটু চুপ থাকেন আমি আপনার সাথে কথা বলতেছি ভাই কখন আসবে আপনার বলা লাগবে আচ্ছা ভাই যদি একটু দেরিতে আসে তাহলে আপনার সাথে আমার কিছু কথা ছিল তো এই জন্য বলছিলাম আপনার কিসের কথা কোনো কথা নাই আপনার সাথে আমার আছে আছে না আছে ভাবি আছে কি কথা বলবেন ওই যে জামাটার মাপ দিয়ে সেদিন জামা সেলাই করে দিয়ে দিলাম সে জামাটা নিতে হবে না তাই আপনি পরেন আপনার বউরে পরেন আপনি পরেন কেন আপনি জামা পরবেন না না আপনার ভাই জেলা ভাই আসলে পরে যাই নিয়ে আসবে তা আপনার জামা আমি যাব না আপনার দোকানে আপনার জামা আমি কেন নিতে যাব কোন আমার বউকে কেন পরাবো আর আমি কেন নিব আপনার জামা আপনার দোকানে আমি যাব না আপনার ব্যবহার আচার ভালো না আপনার কথাবার্তা ভালো না আপনাকে আমার ভালো লাগে না পছন্দ হয় না তা আপনি আমার ভালো লাগে না কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি ভালো লাগে ভাবি হ্যাঁ একটা দিব কিন্তু আরে ভাবি এমন করেন কে আবার ধীরে কথা বলেন রে ভাবি একটু ধীরে বলেন ভাবি একটু ধীরে ধীরে মানুষ শুনলে খারাপ ভাবে বোঝেন না এখানে আমি আসছি খুব গোপনে তা এখন আপনার গোপনে কেউ আসতে বলছে আমি গোপনে আসছি কি জন্য যে ভাবির সাথে যদি একটু কথা বলে ভাবিকে যদি একটু আয়ত্তের মধ্যে আসতে পারি কি আমার দরো দিগো ভাবির জন্য মানে যেন লাগে একটা তেতুল আইনা দিছে একদিন একটা আমরা আইনা দিছে একটা বড় আইনা দিছে যে ওর সাথে আমার ভাব পীড়িত করা লাগে ভাই বিয়ে শাদী করে নাই তো এখন চ্যাংরা চ্যাংরা আমরা দর্জি কাজ করতেছি আর তাছাড়া দেখে শুনে বিয়ে দিয়ে দিলাম একে বাড়িতে আমাকে সাথে যদি তোমার দোকানে অবিবাহিত কতগুলো মাইয়া আসে না যেগুলো বিয়ে হয় নাই আরে ওগুলো এই যে বলে না আনমেরেড না কি জানি বলে হ্যাঁ হ্যাঁ ওগুলো মেয়ে আসে না হ্যাঁ ওগুলো মেয়ে নিয়ে তুমি নাস্তি পিষ্টি করতে পারো না ওগুলোর পিছু করতে পারো না আমার পিছু করতো কেন তোমাকে আমি সত্যি সত্যি এমন ঘুষা দিব আচ্ছা ঘুষা দাও কিন্তু আসলে একটা জিনিস কি তুমি আমাদের আপন জন নিজের লোক আর তুমি যদি আমার সাথে ব্যবহার করো মামা তো বোন হয় যদি এরকম কিছু ব্যবহার হয় কেন এবারে এত রাগ করো কেন কি হয়েছে ও ছোটবেলার তো অনেক সুন্দর করে খেলতে পারছো আমার সাথে আর এখন আবার এরকম করতেছো আপনার সাথে আমার কথা বলতে ভালো লাগতেছে কেন ভালো লাগবে না কি জন্য আমি ঠিক করলাম ছোটবেলায় ভালো লাগছিল না কথা বলতে ছোটবেলায় বুঝি নাই কথা বলছি
এখনই তারা মজা ঠিক আছে যাবেন না আমি চলে যাব না না তোমাকে যেতে হবে না আমি যাব কোনো সমস্যা নাই কিন্তু যাব তো কিন্তু খালি হাতে যাব না একটা কিছু নিয়ে যাব আপনি কি খালি কি দিব আপনাকে আপনি কি নিয়ে যাব ওই যে আগে যেটা নিতাম আবার বলতেছে কেন আবার বলতেছে মানে বিয়ের আগে যেটা নিতাম সেটা দিব না আপনি কি নিতেন হ্যাঁ এই যে বুঝতে পারছে এখন এত সেত কেন হ্যাঁ এত সেত কেন কিছে এ আপনি যাবেন না মার খাবেন আমি মার খাব না আমি যাব কিন্তু আমি দিব আরে দাঁড়ান রে ভাই আপনি আপনি ভালো কথা বললে আপনি চেয়ে মানে কিছু কেন কি হয়েছে বলেন আমি আপনাকে ভালো কথা বলতেছি আপনার জামাটা হয়েছে নিয়ে আসবেন আর যদি না হয় তাহলে আমি নিয়ে আসবো আচ্ছা আপনি যান যখন মন চায় তখন নিয়ে আসবেন যখন মন চায় আবার কি কথা আরে এখনই মন চাচ্ছে চলেন না জামাটা হ্যাঁ এখন ভালো লাগতেছে না জান আপনি চলেন চলেন ভাবি আরে বিয়ে শাদি করে নাই রে ভাই এখন যদি একটু জামাটা নিয়ে আসতেন ভালো হতো চলেন বিয়ের সাদের সাথে জামার সম্পর্ক কি আপনি নিতে যাবেন না আপনার জামা আপনি নেবেন না বিয়ের সাদের সাথে আপনি বিয়ের সাদি করেন ভালো কথা তাহলে আমার জামার সম্পর্কটা কি জামাটা আপনি নিয়ে আসবেন না ভাই আস্তে আস্তে আপনি জামাটা নিয়ে আসেন গোসল করে পরতেন ভাইরে দেখাতেন সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমার অনেক নতুন নতুন জামা আছে অনেক কাপড় চোপড় আছে আপনার ওইটা আনে জামাকে গায়ে দিতে হবে এরকম কিছু না ঠিক আছে কোনটা এটা নতুন জামা আপনার সাইডে কালো দেখতেছি ফুল নাই হ্যাঁ হ্যাঁ ওখানে কই ফুল কই দেখেন না ফুল কই লাগবে কেন বাবারে এত খেপলো হয় ভালো কথা বলতে আসি খালি খেপা।